হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ যে এক্সামটা হয়েছিল তার অ্যান্সার কী প্রকাশ পেয়ে গেছে এবং তার পোস্ট ফর্ম পিএসটি পিএটি কখন হবে এবং কতগুণ ডাকা হবে ফিজিক্যাল টেস্টের জন্য তা নিয়ে একটু আমরা আলোচনা করবো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ যেতে পারে ফিজিক্যালে যে ডাকবে তার জন্য তো এখানে দেখো আমরা প্রথমে ওয়াল ইন্ডিয়া একটু দেখে নেব যে পোস্ট কত ছিল এবং ফর্ম কত ফিল আপ হয়েছিলো এবং কতটা কম্পিটিশান এবারে তো অল ইন্ডিয়া যে পোস্ট ছিল আমরা জানি অল ইন্ডিয়া পোস্ট মেল যেটা ছিল এবং ফিমেল দুটো ভাগে ভাগ ছিল মেল পোস্ট ছিল তেইশ হাজার আর ফিমেলের পোস্ট ছিল দুই টোটাল পোস্টটা হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ তো এর আগে যখন দু হাজার তেইশের জিডি এক্সামটা হয়েছিল তখন কিন্তু প্রায় পঞ্চাশ হাজারের মতো পোস্ট ছিল আর এবারে পোস্টটা অর্ধেক হয়ে গিয়েছে ছাব্বিশ হাজার হয়ে গেছে তো এবারে বুঝতেই পারছো এর আগের থেকে কাট অফটা নিশ্চয় বেশি যাবে আর এর আগে ফর্ম ফিল আপ হয়েছিল বাহান্ন লাখের মতো এবারে ফর্ম ফিল আপ হয়েছে চল্লিশ লাখের মতো কিন্তু ফর্ম কিন্তু মোটামুটি কাছাকাছিতেই আছে কিন্তু পোস্টটা কি হয়েছে অর্ধেক হয়ে গেছে তো এখানে আমরা দেখব যে ফিজিক্যাল টেস্ট যখন হয় ফিজিক্যাল টেস্টের জন্য কত গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয় ফিজিক্যাল টেস্টের জন্য প্রায় এইট টাইমস ক্যান্ডিডেটকে ডাকা হয় আট গুণ প্রায় আট গুণ ক্যান্ডিডেটকে ফিজিক্যাল বা পিএইচটি এবং পিএইটির জন্য ডাকা হয় তো এ অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ যেতে পারে একশো ষাটের মধ্যে তো জেনারেল এর কাট অফ ও কাট অফ তারপর এসসি আছে এস আছে ইডব্লিউএস আছে তো এদের কত কাট অফ যেতে পারে তো এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কারেক্ট না হানড্রেড পারসেন্ট কারেক্ট তো কেউ বলতে পারবে না আমি একটা মানে যেহেতু পোস্ট অনেকটা কমে গেছে এবং ফর্ম ফিল আপ এতটাই রয়েছে তো এই টাইমস যখন ডাকবে তো এর আগের থেকে কতটা কাট অফ বাড়তে পারে ঠিক আছে তো আমি একটা মানে একটা আইডিয়াতে বলছি যে জেনারেল কাট অফ প্রায় একশোর কাছাকাছি থাকবে একশো থেকে একশো দশ এর থেকে কম হতে পারে একটু বেশিও হতে পারে আর ওবিসি কাট অফ চুরানব্বই থেকে আটানব্বই এবং এসি কাট অফ নব্বই থেকে পঁচানব্বই এস একটু কম যায় আশি থেকে বেরাশি এবং ই ডাব্লিউস এই কিন্তু ওই জেনারেল এবং ও মতোই যায় তো ওইটা নাইনটি থেকে এক্স হান্ড্রেড ফাইভ পর্যন্ত আমি বললাম তো এবারে বিভিন্ন পোস্ট অনুযায়ী কাট একটু কম কমতে পারে ঠিক আছে যখন ফাইনাল কাট আসবে তখন ধর ওটা বলা যাবে কিন্তু যেটা পিইটির জন্য এবারে কিন্তু যেটা র্যাঙ্ক মিত্রতে যেটা দেখা গেছে প্রায় এক লাখ ক্যান্ডিডেট ওখানে এ করেছিল তাদের অ্যান্সার কিটা এন্টার করেছিল তখন সেখানে কিন্তু অনেক অনেকজনের নম্বর একশো একাত্তর যেটা ইউপি বিহারের দিকে হচ্ছে এবং ওয়েস্ট আর আমি কয়েকটা ক্যান্ডিডেট দেখলাম যাদের একশো পর্যন্ত মার্ক হয়ে যাচ্ছে তো যাদের একশো পর্যন্ত মার্ক হয়ে যাচ্ছে ওয়েস্টবেংলের সুতরাং কাট অফটা কিন্তু কম যাবে না এটা মাথাতে ঢুকিয়ে রেখো ওদের নর্মালাইজেশান মার্ক একশো হয়ে যাচ্ছে এবং রয় স্কোর প্রায় একশো চল্লিশের কাছে থাকছে তো অনেকজনই প্রায় বেঙ্গলের চার পাঁচ হাজার স্টুডেন্ট ওখানে এন্টার করেছিল তাদের মার্ক সেখানে তাদের মার্ক একশো চৌষট্টি ঠিক আছে তো আমি এটা পুরো এটা একটা বললাম ক্যান্ডিডেট একশো থেকে একশো দশের মধ্যে তোমাদের এইট টার্ম যেহেতু ডাকবে তো এতটাই থাকতে পারে তো চলো ওকে